নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুর সমজেলার উদ্বোধন, রাজ্যে সম উন্নয়নের বার্তা জয়ন্ত। ৬ নং দফার জটিলতা বাড়বে, পৃথকীকরণের সমাধান বলল বিডিএফ। উপনির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, ধলাইয়ে বিজেপি কার্যালয়ের উদ্বোধন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের অন্যান্য অঞ্চলের সঙ্গে কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমাও উন্নীত হল সমজেলায়। শনিবার আনুষ্ঠানিকভাবে সমজেলা কার্যালয়ের উদ্বোধন করেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া। এ উপলক্ষে ফুলের তলে সদ্ভাবনা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, তিন বিধায়ক কৌশিক রায়, মিহিরকান্তি সোম ও দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, লক্ষ্মীপুরের সহ জেলা কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে অভিভাবক মন্ত্রী জয়ন্ত বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সম উন্নয়ন হচ্ছে। কোন অঞ্চল যাতে পিছিয়ে না থাকে সরকার সেই প্রতিশ্রুতি মতো কাজ করে যাচ্ছে। বরাক উপত্যকা ছাড়া অসমের উন্নয়ন যাত্রা অসম্পূর্ণ বলে উল্লেখ করে মন্ত্রী সাধুবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে। দীর্ঘকালের লালিত স্বপ্ন বাস্তবায়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, কৌশিক রায়ের উদ্যোগগুলি লক্ষ্মীপুরকে একটি সমজেলা হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হয়েছে। কৌশিক রায় তাঁর বক্তব্যে লক্ষ্মীপুরের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য অসম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এটি লক্ষ্মীপুরের জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন। সমজেলার মর্যাদা উন্নয়নের একটি নতুন যুগ নিয়ে আসবে এবং অগ্রগতির নতুন পথ খুলে দেবে। এতে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তাদের এই সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সাংসদ পরিমল শুক্লবৈদ্য রাজ্য জুড়ে পরিবর্তনমূলক উদ্যোগের জন্য অসম সরকারের প্রশংসা করেছেন। তো যাওয়া আসার একটা খরচ, একদিনে কাজ হয় না, দুই তিন দিন যাইতে লাগে, তখন হোটেলে থাকতে লাগে, তারপরে নিজের গ্রাম থেকে থেকে বাইরে যায়, তখন মাঝে মধ্যে দালালের পাল্লায় পড়ে যায়, দালালের চক্করে বহুত খরচা হয়ে যায়, আর সব জায়গায় এরকম দালাল সৃষ্টি হয়ে যায় যে সাধারণ মানুষের প্রশাসনের কাছে যাইতে পারে না। ওই জন্য আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দায়িত্ব লওয়ার পরে চেষ্টা করছিল কিভাবে প্রশাসনকে জনসাধারণের নিকটে নেওয়া যায়। এই প্রশাসনক জনসাধারণের নিকটে নেওয়ার সবচেয়ে বড় স্টেপটাই হইল সমজেলা। মুখ্যমন্ত্রী মহাশয় যখন আমার আসামের নতুন দিল্লির মিশন হইল, তারপরে একটা কথা বলল যে আমি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ছাড়া সব বিধানসভায় সব এলএসিতে একটা একটা সমজেলা নির্মাণ করবে, যে সমজেলা মহকুমা নাই, এটা জেলার ইকুইভ্যালেন্ট। জেলার যে পাওয়ার থাকে মোটামুটি ভাবে 90% পাওয়ার এই সমজেলায় আসতে দেব, সমজেলায় হবে। আজকে দিনে আমরা জেলা সমজেলার স্বীকৃতি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে দিয়েছে, সমজেলাতে লক্ষ্মীপুরকে উন্নতিকরণ করা হয়েছে। এই জন্য আজকের দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত গর্বের দিন। আমি প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই, যে গত দু বছর যখন ডিলিমিটেশনের প্রক্রিয়া শেষ হয় তো আসামে একটা ব্যাপক প্রশাসনিক সুধার, যেটাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, উনি শুরু করেন। এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের মধ্যে অন্যতম একটা ছিল যে আমরা বিগত অনেক সময় থেকে লক্ষ্মীপুর বলুন বা বিভিন্ন জায়গাতে মহকুমার জন্য অনেক লোক ধর্ণা আন্দোলন বিভিন্ন করেছিলেন। আমরা এই লক্ষ্মীপুরের মানুষও বিভিন্ন সময়ে ধর্ণা আন্দোলনের মাধ্যমে আমরা মহকুমা পেয়েছিলাম। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের দূরদৃষ্টিটাকে আমি ধন্যবাদ জানাই, যে উনি নিজে নিজে চিন্তা করলেন যে আমরা বিধানসভা ভিত্তিক, আমরা আমাদেরকে প্রথমে উনি বলেছিলেন যে আমরা উপজেলা হিসাবে উন্নতিকরণ করব, আর পরবর্তীকালে আমরা দেখলাম যে 79 উপজেলা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত কয়েকদিন আগে আসাম মন্ত্রিসভার যে বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়
যে আমরা এটাকে উপজেলা নয়, আমরা সমজেলা ইকুইভ্যালেন্ট ডিস্ট্রিক্ট কো ডিস্ট্রিক্ট হিসাবে আমাদেরকে উন্নতিকরণ করা হয়েছে। এই জন্য পুরো লক্ষ্মীপুরবাসীর তরফ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসাম চুক্তির 6 নং দফা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে সম্প্রতি রাজনৈতিক তৎপরতা চলছে। মুখ্যমন্ত্রী বলেছেন আগামী এপ্রিল মাসের মধ্যে এর 52টি সুপারিশ বাস্তবায়িত করা হবে এবং বাকি প্রস্তাবনা নিয়েও প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি আলোচনা করবেন। তবে তিনি বলেছেন এই প্রক্রিয়ার আওতা থেকে বরাক উপত্যকাকে বাদ রাখা হবে। শনিবার এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এদিন এক সাংবাদিক সম্মেলনে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, বিপ্লব শর্মা কমিটির সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রথম বক্তব্যের পরই তারা বরাক উপত্যকাকে এই প্রক্রিয়ার বাইরে রাখার দাবি জানিয়েছিলেন। যেহেতু মুখ্যমন্ত্রী এই দাবির সপক্ষে মতামত দিয়েছেন, তাই তারা তাকে ধন্যবাদ জানাচ্ছেন। জয়দীপ বলেন, বিপ্লব শর্মা কমিটির রিপোর্টে ভূমিপুত্র বা খিলঞ্জয়ের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সে অনুযায়ী 1951 সাল বা তার আগে থেকে যারা অসমে বসবাস করছেন একমাত্র তাদেরই ভূমিপুত্র হিসেবে গ্রাহ্য করা হবে। তাদের জন্য লোকসভা, বিধানসভা এবং স্থানীয় প্রতিষ্ঠানের 80% পদ সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্র তথা রাজ্য সরকারের পদ এবং বেসরকারি সমস্ত চাকরিতেও একইভাবে পদ সংরক্ষিত করা এবং ভূমিপুত্র ছাড়া কাউকে জমি হস্তান্তর করা যাবে না বলে সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশ কতটা সংবিধানসম্মত তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ যদিও এই কমিটি কেন্দ্রীয় সরকারের সুপারিশে তৈরি হয়েছিল, কিন্তু তাদের এই চূড়ান্ত রিপোর্ট কেন্দ্র সরকার গ্রহণ করেনি। তিনি বলেন, এটি গৃহীত হলে স্পষ্টতই রাজ্যে 2 ধরনের নাগরিক তৈরি হবে। যাদের 1951 বা তার আগের নথিপত্র রয়েছে তারা সমস্ত নাগরিক সুবিধার অধিকারী হবেন। অপরদিকে 1951 পর থেকে 1971 অবধি যাদের নথিপত্র রয়েছে তাদের শুধু ভোটাধিকার ছাড়া অন্য অধিকার থাকবে না। একমাত্র 6ষ্ঠ তফসিলভুক্ত এলাকা ছাড়া ভারতের সংবিধান এই ধরনের বৈষম্যকে মান্যতা দেয় না। তাই বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে সরকারের এই তৎপরতা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হতে পারে। তিনি আরও বলেন, বিডিএফ বিশ্বাস করে যে বরাকের 2014 সালের ভোটার তালিকা যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তারা এবং তাদের পরবর্তী প্রজন্মের সবাই ভারতের বৈধ নাগরিক এবং ভূমিপুত্র। তারা সরকার প্রদত্ত সমস্ত নাগরিক সুবিধা পাবার অধিকারী। তাই এখানে কোনো বিভাজনের চেষ্টা করা হলে বিডিএফ সর্বাবস্থায় প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে বলে তিনি উল্লেখ করেন। ধলাই উপনির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও চলছে ভোটের প্রস্তুতি। আগামী 9 অক্টোবর নির্বাচন কমিশন উপনির্বাচনের তারিখ ঘোষণা করার কথা, কিন্তু তার আগেই ধলাই বিজেপির কার্যালয়ে উদ্বোধন করলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। শুক্রবার সন্ধ্যায় পানিভরায় দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উন্মোচন করেন মন্ত্রী বরুয়া। এ উপলক্ষে বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে জয়ন্ত মল্ল সাংগঠনিক দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, মিহির কান্তি সোম, কনক বড় কায়স্থ, রূপম সাহা, শশাঙ্ক পাল প্রমুখ। গুয়াহাটি হাইকোর্ট প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের কার্যকরী সভাপতি ধ্রুব কুমার সাহা সহ সমিতির আরও 15 জন সদস্যের রিট পিটিশনের উপর শুনানিতে পুনর্নির্বাচন আটকে রাখা এবং পুরো আধিকারিক কর্তৃক কর বৃদ্ধির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলে।
হাইকোর্টের বিচারপতি সরকার পক্ষের আইনজীবীদের এসব বিষয়ে প্রশ্ন করে তিনি বলেন, 2022 সালের 18 নভেম্বর একটি নোটিফিকেশন জারি শিলচর শহরের সম্পূর্ণ পুরো এলাকা ও পার্শ্ববর্তী এলাকা নিগমে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এবছরের ডিসেম্বর মাসের মধ্যে নিগম নির্বাচন অনুষ্ঠিত করানোর জন্য সরকার তৎপরতা শুরু করেছে। সরকার পক্ষের আইনজীবীর নির্বাচন সংক্রান্ত মৌখিক প্রতিশ্রুতি মূল দাবির অনুকূল হওয়ায় বিচারপতি প্রতিশ্রুতি মেনে নেন। এছাড়াও সরকার পক্ষের উকিলকে বিচারপতি পুরকর বৃদ্ধির পূর্বে নোটিশ প্রদান ও নোটিশের উপর গণশুনানি অনুষ্ঠিত করানোর তথ্য তুলে ধরতে বলেন, কিন্তু সরকার পক্ষের আইনজীবী তা দেখাতে না পারায় আদালত তাদের আগামী 4 নভেম্বরের মধ্যে শপথ পাঠ যুক্ত প্রত্যুত্তরের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করার নির্দেশ দেন। আমরা যখন মিউনিসিপ্যাল ইলেকশনের জন্য দাবি নিয়ে এই একই আদালতে দ্বারস্থ হই, তখন উনি নিজেই সরকারি পক্ষের অধিবক্তাদেরকে প্রশ্ন করেন যে এখন মিউনিসিপ্যাল ইলেকশন হতে কী বাধা আছে বা কেন হচ্ছে। তখন এর প্রত্যুত্তরে সরকারি অধিবক্তারা জানান যে আগামী ডিসেম্বর 2024 এর মধ্যেই পৌর নিগম গঠিত হবে নির্বাচনের মাধ্যমে এবং জোরকদমের প্রচেষ্টা চালানো হচ্ছে। আর এও জানানো হয় যে 28/11/2022 এক নোটিফিকেশনে আমাদের শিলচর পৌরসভার সমস্ত এলাকাকে পৌর নিগমে উন্নীত করা হয়েছে। এই ব্যাপারটি এইভাবেই, আমাদের দাবিও তাই ছিল যে আগামী ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচন সম্পন্ন করা হয়, কাজেই আদালতও আমাদের এই দাবিটা তাদের প্রতিশ্রুতি দেওয়ার মতো মেনে নেন। এবং পরবর্তী যে দাবিটা ছিল সেটা হচ্ছে বর্ধিত কর প্রত্যাহার সংক্রান্ত, সেখানে প্রতিপক্ষের মন্তব্য ছিল যে সেটা যেহেতু মিউনিসিপ্যাল ডিরেক্টরেটের বাজেট পাস করা, কাজেই সেখানে এক্সিকিউটিভ অফিসারের কোনো দোষ বা তিনি বেআইনিভাবে এটা করেননি। কিন্তু মহামান্য আদালত নিজেই এখানে প্রশ্ন করেছেন যে তাহলে আপনারা পাবলিক হিয়ারিং কেন করলেন না, কোনো নোটিফিকেশন কেন দিলেন না। হাতিগোনা কদিন পরই শুরু হচ্ছে শারদ উৎসব। গ্রাম থেকে শুরু করে শহরে উৎসবের আমেজে মেতে উঠবে জনগণ। বিগ বাজেটের পুজোয় এবছর চমক সৃষ্টি করতে প্রস্তুত বিভিন্ন পুজো কমিটি। অন্যদিকে আকর্ষণীয় প্রতিমা তৈরিতে পিছিয়ে নেই জেলার মৃৎশিল্পীরাও। দিনরাত এক করে জেলা জুড়ে চলছে মণ্ডপ সজ্জা ও প্রতিমার নির্মাণ কাজ। মহালয়াতে উৎসবের ঢাকে কাঠি পড়লেও প্রকৃতির মুখ ভার থাকায় শারদীয়ার আমেজকে একেবারেই ত্বরান্বিতে নিয়ে ঠেকিয়েছে। অন্যদিকে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির মৃৎশিল্পী ও পুজো উদ্যোক্তাদের কাছে যেন বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সময়ের আগে মণ্ডপ সজ্জা ও দেবী প্রতিমা নির্মাণ কাজ শেষ হবে কিনা এ নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে জেলার মৃৎশিল্পী সহ পুজো উদ্যোক্তাদের মধ্যে। শনিবার দুপুর নাগাদ আকাশ কিছুটা পরিষ্কার হলেও ফের সেই মুষলধারা বৃষ্টিপাতে বাধা সৃষ্টি হয়েছে নির্মাণ কাজে। গত এক মাস আগে থেকেই জেলায় শুরু হয়েছে পুজো আয়োজনের প্রস্তুতি, কিন্তু বিগত কিছুদিন ধরে চলে থাকা বৃষ্টির ফলে দুশ্চিন্তায় ঘুম কেড়েছে মৃৎশিল্পী সহ বিভিন্ন উদ্যোক্তাদের। আমরা ঠাকুরগুলো শুকাইতে পারছি না, হ্যাঁ, কাজটা আমাদের পেছনে পড়ে গেছে। এখন ওই হিটার মেরে আমরা কিছু কাজ করছি, হ্যাঁ, রঙের কাজটা হিটার মেরেই আমরা করছি, কারণ এখানে তো আর রৌদ্র উঠলো আর দেওয়া সম্ভব হবে না, কারণ বৃষ্টি এইভাবে বৃষ্টি হচ্ছে। ওই এক ঘন্টা আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিটা আমাদের দরজার সামনে জল ছিল, আমাদের গলিতেও জল ছিল, হ্যাঁ। কারণ হলো এখানে এইভাবে তো এখানে আর রাখা সম্ভব না, ওই জন্য আমরা ওই হিটার মেরেই আমরা রঙের কাজ করছি, হ্যাঁ, কারণ হইল এইভাবে সম্ভব হয় না, বৃষ্টি হলে পরে আমাদের কাজ পেছনে পড়ে যায় না। মূর্তি তো দিতেই হবে, মূর্তি দিতেই হবে, বৃষ্টি থাকলেও দিতে হবে, বৃষ্টি না থাকলেও দিতে হবে। মূর্তিগুলো তো প্যান্ডেলে যাবে, পূজা তো হইতে হবে, পূজা না হলে তো আর হবে না, হ্যাঁ। বৃদ্ধি তো এখানে জিনিসপত্রের দাম ডাবল হয়ে গেছে, হ্যাঁ, যেমন বাঁশ, তারপরে কাঠ, হ্যাঁ, তারপরে আপনার আসলো আপনার রং, কাপড় চুপড়, অলংকার, মোটু, এভরিথিং, ঠাকুরের যা যা লাগে অতিরিক্ত দাম, হ্যাঁ। এই বছর তো মানে রেটটা অনেক বাড়িয়ে গেছে, হ্যাঁ, বাড়ায় তো আমাদের কিনতেই হবে, হ্যাঁ, কিন্তু ঠাকুরের দাম তো আমাদের বাড়ে নেই, কারণ হলো আমরা অর্ডার নিচ্ছি, এখনে যে অত দাম বাড়বে সেটাও তো আমরা জানি না, কিন্তু এখন তো আমাদের কাজ করতে হবে, কারণ কাস্টমারকে ডেলিভারি দিতে হবে। বরাক উপত্যকার প্রথমবারের মতো ক্রিস্টাল পাথরের তৈরি মণ্ডপ ও প্রতিমা।
দর্শনার্থীদের উপভোগের সুবিধার্থে শনিবার সন্ধ্যা 5টায় তৃতীয়া তিথিতে উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপ প্রতিমা উদ্বোধন হল। মণ্ডপ প্রতিমা পূজার্চনার মাধ্যমে উদ্বোধন করেন শিলচর রামপুর মিশনের সাধারণ সম্পাদক গণধীশা নন্দজী মহারাজ। সঙ্গে অতিথিদের মধ্যে ছিলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিনে উদ্বোধনের পর মণ্ডপে বস্ত্র বিতরণ করা সহ মুক্ত মঞ্চ, স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। উদ্বোধন অনুষ্ঠানে কমিটির উপদেষ্টা শঙ্কর রায় জানান, প্রতি বছর দুর্গা উৎসবের দশমীর পরের দিন থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে, কিন্তু মণ্ডপের পারমিশন থাকে দশমী পর্যন্ত, তাই দর্শনার্থীদের সুবিধার্থে তৃতীয়ায় মণ্ডপ প্রতিমা উদ্বোধন হল। তিনি আরো বলেন, কমিটির কর্মকর্তারা মণ্ডপে দর্শনার্থীদের জন্য তিনটি প্রবেশপথ রেখেছেন। একটি হলো সাংবাদিক বন্ধুদের ও তাদের পরিবারের লোকজনদের জন্য, একটি হলো গোপন পথ, এ সরকারি খাতায় হিসাব হয়। অযথা কোনো বাজে মন্তব্য করবেন না। সাংবাদিক বন্ধুরা যেভাবে প্রচার করে কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে সাহায্য করছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। প্রবেশপথ থাকবে, একটা প্রবেশপথে আমাদের সাংবাদিক ভাই, ওদের ফ্যামিলি, প্রশাসনের লোক, ওদের ফ্যামিলি, আমরা যাদের চিঠি দিয়ে নিমন্ত্রণ জানিয়েছি ওনারা চিঠিটা নিয়ে সাথে আসলে ওনাদের ফ্যামিলি, এইগুলা প্রবেশ করার জন্য আর্মির লোক, পুলিশের লোক, ওদের প্রবেশ করার একটা আমরা বিশেষ বোধ করে থাকি। তার অভ্যন্তর যদি কোনো লোক যে ওরা যাচ্ছে আমরাও যাবো, আমাদের কাছ থেকে একটা ডোনেশন নিন, তখন আমরা একটা কুপন দিয়ে ওদেরকে ওই সেই পথে প্রবেশ করতে দিই, সেটা আমাদের একটা প্রবেশ পথ। আরেকটা বিষয়ে আমি বলবো, আমরা পূজা কমিটিটা ট্রাস্ট, যেটা গভর্নমেন্ট রেজিস্টার্ড, আমরা গভর্নমেন্ট রেজিস্টার্ড ট্রাস্ট, আমাদের ইনকাম ট্যাক্সের ফাইলও আছে, আমরা কুপন যে বিক্রি করি সেটা আমরা ফাইলের মাধ্যমে আমরা দেখিয়ে থাকি, সেটা আপনাদেরকে অবগতর জন্য আমরা জানাচ্ছি। অনেকে অনেক কথা বলে, সেইবার আমরা ব্যাংকে টাকা নেওয়ার জন্য কিউআর কোড নিয়েছি, সেই দিয়ে আমরা কুপনের পয়সা সংগ্রহ করব। শুক্রবার সন্ধ্যায় নিউ শিলচর এলাকার সোনাইরোডস্থিত শঙ্কর মঠ মিশন, রবীন্দ্র সরণিস্থিত বাসুদেব মন্দির, রাঙ্গেরখাড়িস্থিত ভোলাগিরি আশ্রমগুলোর পরিকাঠামোগত পরিবর্তনের জন্য আসাম দর্শন স্কিমের ও বিধায়কের উন্নয়ন তহবিলের তিনটি মন্দিরের 6 লক্ষ টাকার বরাদ্দকৃত কাজের ফলকের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ও সঙ্গে ছিলেন শিলচর পৌরসভার বাস্তুকার মৃণাল কান্তি দে মহাশয়। বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, প্রাচীন ভারতের মন্দিরগুলি ধর্মীয় ভক্তির বিচ্ছিন্ন দ্বীপ ছিল না, বরং গতিশীল কেন্দ্র ছিল যা জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করেছিল। তাদের প্রভাব আধ্যাত্মিক ক্ষেত্রের বাইরেও প্রসারিত হয়েছিল, যাতে জাতির সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামো গঠন করা যায়। এই সামগ্রিক ভূমিকা ভারতের সাংস্কৃতিক ট্র্যাপেস্ট্রির ঐতিহাসিক সমৃদ্ধি এবং জটিলতার একটি আভাস দেয়। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, বিল্ডিং হচ্ছে, সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার। হিন্দু সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই সমাজে সাধু সংখ্যা আপনারা জানেন অনেক কম, নিজের ঘরবাড়ি ত্যাগ করে, সংসার ত্যাগ করে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য যারা সাধুরা কাজ করছেন, আমরা ভগবানকে দেখি না কিন্তু তাদের মাধ্যমে আমাদের ভগবান দর্শন হয়। তাই এই স্বামীজিদের পাশে আমরা সবাই হিন্দু সমাজ যাতে দাঁড়াতে পারি, যাতে তারা আমাদেরকে নিয়ে এই কাজগুলো করতে পারেন, তার জন্য আমি অনুরোধ রাখছি। হিন্দু সংস্কৃতিকে যদি রক্ষা করা যায় তাহলে ভারতবর্ষ বাঁচবে, আর ভারতবর্ষ বাঁচবে গোটা বিশ্ব বাঁচবে। এই মন্ত্র নিয়ে নরেন্দ্র মোদীজি এগিয়ে যাচ্ছেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি এগিয়ে যাচ্ছেন। তাই মঠ মন্দিরকে সুরক্ষিত রাখা, তার ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করা, সেটা সরকারের দায়িত্ব, সিটিজেনের দায়িত্ব, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের দায়িত্ব। কিন্তু আপনারা জানেন যে আমাদের এখানে লেখা হয়েছে একটা ফান্ড অসম দর্শনের মাধ্যমে দেওয়া হয়েছে, তো এই সরকার আসার পর অসম দর্শনের মাধ্যমে কখনো 25টি মন্দিরের 3 লাখ টাকা করে আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন গোটা আসাম রাজ্যে। আমাদের শিলচর বিধানসভাতে 25টি দেওয়া হয়েছে। তারাপুর মোটর স্ট্যান্ড সার্বজনীন পূজা কমিটি ও আমার বাংলা পরিবার আবামর শহরবাসীকে জানায় শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
প্রতিবারের মতো এবারও এই কমিটি নিয়ে এসেছে নানা আকর্ষণ ও সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। 10 অক্টোবর অর্থাৎ মহাসপ্তমীর সন্ধ্যায় থাকবে সহযোগী ব্যান্ড। আমাদের এতদ অঞ্চলের গর্ব স্টার জলসা সুপার সিঙ্গার খ্যাত শিল্পী দেবরাজ দাস সঙ্গীত পরিবেশন করবেন প্রথম সন্ধ্যায়। 11 অক্টোবর মহা অষ্টমীতে থাকছেন সুপরিচিত শিল্পী জি বাংলা সারেগামাপা খ্যাত অদিতি চক্রবর্তী এবং 12 অক্টোবর নবমী তিথিতে থাকছেন আমাদের স্থানীয় বিশিষ্ট শিল্পীদ্বয় তন্দ্রা রায় এবং দুলন পারিত। প্রত্যেক শিল্পী বিভিন্ন স্বাদের গানের ডালি নিয়ে আসছেন সকলের মন মাতাতে। মণ্ডপ দর্শন এবং অনুষ্ঠান উপভোগ করতে কমিটির পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিদিনের গোটা অনুষ্ঠান আমার বাংলা চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। আমার বাংলা চ্যানেলের দর্শকরা 277 নং চ্যানেলে এবং বিটিএন এর দর্শকরা 133 নং চ্যানেলে অনুষ্ঠান দেখতে পাবেন। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইগো যদি মরিয়া দেখো বাসিয়া। নমস্কার, আমি অদিতি চক্রবর্তী। আমি আসছি আগামী 11 অক্টোবর অষ্টমীর দিন তারাপুর মোটর স্ট্যান্ড সর্বজনীন দুর্গাপূজা কমিটি শিলচরে। দেখা হচ্ছে সকলের সাথে। আমি আসছি লোকগানের ডালি নিয়ে, আপনারা সকলেই আসবেন, অনেক গান হবে, অনেক আনন্দ হবে। সুপার সিঙ্গারের মঞ্চে এক অদ্ভুত কাণ্ড। লোকে বাবা মা নিয়ে আসছে, তুই সাইকেল নিয়ে, আমি গানে গানে সেটার উত্তর দেব। সাইকেলের বিভিন্ন অংশ বাজিয়ে দোহারের অভিনব সঙ্গীত পরিবেশন দেবরাজের গানের সাথে অসাধারণ আইডিয়া এবং খুব অভিনব। কি ভালো! সুপার সিঙ্গার সিজন 3 কো-প্রেজেন্টেড বাই সানরাইজ এবং জয় পার্সোনাল কেয়ার, পাওয়ার্ড বাই আইটেক্স ডাজলা, এই শনিবার রাত 9:30 স্টার জলসায় ও ডিজি প্লাস হটস্টার। নদী দেখিয়া মন প্রাণু দিয়া যায়, এহেন সোনার নৌকা জনে ভাই সাহায়। নমস্কার, আগামী 10ই অক্টোবর 2024 অর্থাৎ সপ্তমীর দিন আমি এবং আমার ব্যান্ড সহচর থাকছি একটি সুন্দর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আয়োজন করছে তারাপুর মোটর স্ট্যান্ড সর্বজনীন দুর্গাপূজা কমিটি শিলচর। আশা করি সবার সাথে দেখা হবে এবং আমরা অনেকটা সময় গানে গানে কাটাবো। সকল শিলচরবাসীকে দুর্গাপূজোর আগাম প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ। হাইলাকান্দি জেলার 72,415 জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 18 নম্বর কিস্তি হিসেবে 2,000 টাকা করে অর্থ অনলাইনে অ্যাকাউন্টের মাধ্যমে বণ্টন করা হয়েছে। আজ এই উপলক্ষে জেলা কৃষি বিভাগে কনফারেন্স হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহারাষ্ট্র থেকে প্রধানমন্ত্রীর কেন্দ্রীয়ভাবে 18তম প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির অর্থ বণ্টন অনুষ্ঠান ওয়েবকাস্ট করে বড় পর্দায় দেখানো হয়। এসটিসি হলত আমার মহামান্য প্রধানমন্ত্রী শ্রীযুত নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যেটো লাইভ টেলিকাস্ট মানে পিএম কিষাণটো মুকলি করিলে, তাতে আমার ডিস্ট্রিক্টত এইবার 72,415 জন মানুষের এফটিও জেনারেট হয়েছে, ফান্ড ট্রান্সফার সার্টিফিকেট। এটো আমার ডিস্ট্রিক্ট কমিশনার আর মই যুগ্মভাবে সহি করেছো। গতি আমি আশা করছো 72,415 জন ব্যক্তিয়ে এইবার কৃষি সম্মান নিধির পয়সাখিনি পাব। এইটো 18 নম্বর ইনস্টলমেন্ট হয় আর 17 নম্বর ইনস্টলমেন্টত আসলে 70,740। গতি ইয়াতে দেখা গেছে যে বহুতে EKYC আপডেট করেছে আর বাকিখিন কাম করার কারণে এটা সংখ্যাটা বাড়িছে। আর বর্তমানে যখন সেলফ রেজিস্টার্ড আছে সেবিলাকর ফিল্ডর ইনকোয়ারির কাম চলি আছে, সেইখিন কাম ইনকোয়ারি শেষ হলে গোটেটো আমার বস্তুটো ফাইনালাইজ হব। মই আজি ইয়াত উপস্থিত সকল কৃষক বন্ধুসকল, আমার সাংবাদিক রাহাতুল ইসলাম সাহেবকও মই মোর ফালের আন্তরিক ধন্যবাদ জানাইছো। সকলরে আমি সকলে আজি মহারাষ্ট্রের যেখানে লাইভ টেলিকাস্ট আমি চালু, তাতে
মহামান্য আমার প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর আসনখিনি আমাক বহুত উৎসাহিত করে আর কাম করবর কারণে উৎসাহ যোগায়। এইখানে কই ধন্যবাদ। আমি সমস্ত হাইলাকান্দির আমার কৃষক ভাই বন্ধু এবং সর্বসম্মুখে আগামী আগন্তুক দুর্গাপূজা উপলক্ষে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। সাউথ হাইলাকান্দি লালা মার্সেন্ট অ্যাসোসিয়েশন টাউন কমিটির উদ্যোগে বিশেষ প্রতিবাদী সভার মাধ্যমে বিভ্রান্ত মুখর পরিস্থিতি নিয়ে আলোচনা। বিগত কয়েক বছর ধরে ডিজিটাল অনলাইন মার্কেটিংয়ের ফলে সকল প্রকার ব্যবসা নিম্ন পর্যায়ে রয়েছে। এভাবে সংকটজনক পরিস্থিতির মুখোমুখি হয়ে বিভ্রান্ত ব্যবসায়ী সমাজ। তাই আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আমার বিনম্র নিবেদন রয়েছে যে আপনারা অনলাইনে চেক করুন, আর সঙ্গে আশপাশের যে কোনো দোকানেও একবার আসুন, এসে একবার চেক করে দেখে যান যে আপনার রেট থেকে দোকানের রেট যদি ভালো হয়, প্রোডাক্ট যদি সেম থাকে, তাহলে আপনি আপনার যেটা ভালো সেটাই করুন। কিন্তু আপনারা না এসে বাড়িতে বসে যেভাবে শপিং করে যাচ্ছেন তাতে ব্যবসায়ী মহলের অনেকটা অসুবিধা হচ্ছে। কারণ যদি ব্যবসায়ী মহল যদি ঠিক থাকে তাহলে আগামী দিনে মার্কেটটা আরও বুম হবে। কারণ একটা ব্যবসা ক্ষেত্রের উপর বেস করে অনেক কর্মচারী রয়েছে, অনেক খরচা রয়েছে। তাছাড়াও একজন ব্যবসায়ীর যখন ভালো টার্নওভার হয় তখন পুরো মার্কেটে টাকার ফ্লোটা চলতে থাকে। কিন্তু যদি অনলাইনে টাকাটা চলে যায় তাহলে সেই ফ্লোটা আমাদের মার্কেটে আসে না। ও এইটা আমাদের কাছে অনেক বেশি প্রবলেমের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়াও আজকের দিনে যে একদিকে যেমন দুর্গাপূজা চলছে, ও তিন চার দিন আগে এডিসির ওখানে মিটিং হয়েছিল। মিটিংয়ে উনি বলেছেন যে রাস্তাঘাট ও ফুটপাথ ঠিক করার জন্য আজকে পর্যন্ত মিউনিসিপ্যালিটির থেকে আমাদের ওখানে রাস্তাঘাট তেমন কিছু ঠিক হয়নি, ও ফুটপাথ আজও পুরোপুরি ঠিক হয়নি। এসপি রোডে জল রয়েছে, অল্প বৃষ্টির ফলে ফ্লাড চলে আসে। তো সে বিষয় নিয়ে, এসপি রোডের ফ্লাড নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, অনেক চিঠিপত্র দিয়েছি, এমনকি পিএম অফিসে পর্যন্ত কমপ্লেন করেছি, কিন্তু তারপরও আজকে কতটুকু কী হচ্ছে আমাদের তা জানা নেই। প্রতি বছর ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে সাংবাদিকদের হাতে খোঁজের তরফ থেকে উপহার তুলে দেন খোঁজের সভাপতি, সম্পাদক সহ সদস্যরা। এ উপলক্ষে সংক্ষিপ্ত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সম্পাদক সজল লস্কর সাংবাদিকদের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, শারদীয় উৎসব উপলক্ষে বিধান চক্রবর্তী, বিধায়ক চক্রবর্তী, ক্ষিতিশ কুমার চক্রবর্তী, স্নেহলতা চক্রবর্তী, ক্ষিতিশ ভট্টাচার্য, বীণা ভবেশ চৌধুরী, প্রিয়তোষ চন্দ্র দে এবং আরতি রানী দেবের স্মৃতিতে অসহায় মানুষের মধ্যে বস্ত্র বন্টন কর্মসূচি চলছে খোঁজের। এই কর্মসূচি 2 অক্টোবর থেকে শুরু হয় এবং আগামী 9 অক্টোবর পর্যন্ত চলবে। আজ আমরা খোঁজের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদেরকে সামান্য উপহার তুলে দিয়েছি, যেটা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে। আমরা সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং আশা করি দুর্গাপূজা সুন্দরভাবে, পূজা সুন্দরভাবে, শারদ উৎসব সুন্দরভাবে চলবে, সুন্দরভাবে হবে, সেটাই আমরা কামনা করি। আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন সময় পূজা উপলক্ষে কাপড় জামা এগুলো বিতরণ করার চেষ্টা করছি এবং গত দুদিন আমরা এই কাজে ব্যস্ত ছিলাম। আমরা গতকালকেও মারুগ্রাম ভৈরব বাড়িতে কিছু কাপড় বিতরণ করেছি, শাড়ি বিতরণ করেছি। আমাদের এখানে যারা পত্রিকা বিক্রি করে, হকার্স, মেয়ের লোক, তাদেরকেও আমরা শাড়ি দিয়েছি এবং এই প্রোগ্রাম আমরা 9 তারিখ পর্যন্ত চালিয়ে যাব। দুর্গাপূজা উপলক্ষে খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শিলচরের বিভিন্ন জায়গায় পূজার উপহারগুলি আমরা পৌঁছে দিতেছি। এই পূজার উপহারগুলি অসহায় মানুষের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিতরণ করছি। গতকাল রাত্রে আমরা বিতরণ করেছি বৈরববাড়ি, মারগ্রাম, এছাড়া আগামীকাল সুভাষনগরে, এছাড়া বিলপার, নিউ মার্কেট, কান্দিগ্রাম, এরকম করে বিভিন্ন স্থানের মধ্যে আমরা পূজার উপহারগুলি পৌঁছে দেব খুব তাড়াতাড়ি। 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা এই পূজার প্রোগ্রামগুলি চলছে। এবং একটাই কথা বলতে চাই আমি এবং আমাদের সংস্থার পক্ষ থেকে,
যে বাংলাদেশে যেভাবে হিন্দু মন্দির এবং পূজা মণ্ডপগুলি ভাঙা হয়েছে তা আমাদের সংস্থার পক্ষ থেকে তীব্রভাবে নিন্দা জানাই। শেষ করে রাখে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। লক্ষ্মীপুর সমজেলার উদ্বোধন, রাজ্যে সম উন্নয়নের বার্তা জয়ন্ত। ৬ নং দফার জটিলতা বাড়বে, পৃথকীকরণের সমাধান বলল বিডিএফ। উপনির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, ধলাইয়ে বিজেপি কার্যালয়ের উদ্বোধন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।